এই সমুদ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে দেখাবো হালিশর থেকে গরিফা ব্যান্ডেল লাইন যেটা নতুন হচ্ছে হালিশর থেকে ওই লাইনটার কাজ দেখাবো কিন্তু এখনও পর্যন্ত এই লাইনে কোনো ট্রেন চলছে না শুধুমাত্র গুডস ট্রেন মালগাড়ি চলছে ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমন্ত আপনারা দেখছেন হালিশর থেকে গরিফার নতুন লাইন যেটা এখনও মালগাড়ি শুধুমাত্র মালগাড়ি চলাচল করে শিয়ালদা মেন লাইন রানাঘাট থেকে সিয়ালদার মেন লাইন এদিকটা হলো নৈহাটি জংশন এই দিকটা হালিশর রেল স্টেশন আর এখন আসছে ডাউন রানাঘাট শিয়ালদা লোকাল দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হলো দু নম্বর প্ল্যাটফর্ম রানাঘাট লোকাল নৈহাটি থেকে কল্যাণী পর্যন্ত থার্ড লাইন আছে আর এটা যাচ্ছে রা ডাউন রানাঘাট শিয়ালদা লোকাল নৈহাটির দিকে আর এই দিকটা হলো হালিশ্বর রেলওয়ে স্টেশন হালিশ্বর হয়ে এই দিকটা যাচ্ছে নৈহাটি আর এটা হলো শিয়ালদার মেন ডিভিশন ইস্টার্ন রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে থেকে গরিপা হয়ে হালিশরের দিকে এই লাইনটা আসছে এখান থেকে হালিশরে উঠছে দেখছেন হালিশহর থেকে ব্যান্ডেল লাইন এখানে হলো হালিশহর গরিফা হুগলিঘাট তারপরে ব্যান্ডেল জংশন পড়বে ব্যান্ডেল থেকে হালিশহর লাইন কমপ্লিট হলে এখান থেকে নদিয়াবাসী অনেক উপকৃত হবে এমনকি হালিশহর কাছাপাড়া লোকরাও অনেক সুবিধা হবে আশা করা যায় শুধু মালগাড়ি নয় এখানে লোকাল ট্রেনও আগামী কয়েক দিনের মধ্যে যেন চালু হয়ে যায় এই আশায় আমরা সকলে থাকবো দেখতে পাচ্ছেন গরিফা থেকে হালি শহরের লাইনটাতে শুধুমাত্র মালগাড়ি যাতায়াত করে কোনো লোকাল ট্রেন এখনো পরিষেবা দেয়নি আপনারা এখন দেখছেন হালিশহর গরিফা থেকে হালিশহর লাইনের মধ্যে মালগাড়ি চলাচল আর এই একটা হলো ব্যান্ডেল ব্যান্ডেল নোহেটে ব্যান্ডেল লাইন এই লাইনে এখন যেহেতু এইদিকে ট্রেন যাচ্ছে এটা ওইদিকে কোনো ট্রেন নেই আপনারা এখন মালগাড়ি দেখতে পাচ্ছেন এদিকে হালিশহর হালিশহর হয়ে এটা কৃষ্ণনগরের দিকে যাবে নৈহাটি লিঙ্ক কেবিন এটা হলো ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা শাখা আর এইখানে হলো হালিশহর শহর গরিফা লাইন ও ব্যান্ডেল গরিফা লাইন কানেক্ট হচ্ছে এখানটা দেখতে পাচ্ছেন দুটো লাইন কানেক্ট হয়ে গরিফার দিকে যাচ্ছে এটা হলো নৈহাটির লাইন এদিক হলো ব্যান্ডেল নৈহাটি ট্রেন চলাচল করে নৈহাটি ব্যান্ডেল লাইন শুধুমাত্র নৈহাটি ব্যান্ডেল লোকালি যায় না এখান থেকে শিয়ালদা থেকে ব্যান্ডেলগামী যে সমস্ত দূরপাল্লা ট্রেন এই লাইন থেকে চলাচল করে থাকে আর এখানটা দেখছে নৈহাটি ও হালিশহর লাইনের কানেক্টেড জায়গা হলো সোজা হলো গরিফা রেল স্টেশন আর গরিফা রেল স্টেশনের পরে হুগলি ঘাট তারপরে ব্যান্ডেল জংশন ব্যান্ডেল নৈহাটি এদিকটা হলো নৈহাটি চলে যাচ্ছে আর এই সাইডটা হলো হালিশহর নতুন লাইন যেটা এখনও কোনো লোকাল ট্রেন পরিষেবা দেয়নি এরপরে আমি গরিফা রেল স্টেশন দেখাবো গরিফা রেল স্টেশনের পরে আমার এই ভিডিওটি শেষ করব। এখন আসছে কলকাতা থেকে নৈহাটি হয়ে ব্যান্ডেল বর্ধমান মালগাড়ি ট্রেন এটা গরিফা রেল স্টেশন আর গরিফা রেল স্টেশন হলো হাওড়া ডিভিশনের অধীনে এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে একটা হলো নৈহাটি লাইন আর একটা হলো হালিশরের লাইন ডাউন ব্যান্ডেল নৈহাটি লোকাল দু নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছে